খবরের জের শুরু হলো রাস্তা নির্মাণ। আজ মহকুমা আধিকারিকের উপস্থিতিতে শুরু হয় রাস্তার কাজ। বলা বাহুল্য, শ্রুতি বহুতলিতে পথশ্রী প্রকল্পের বিশাল বোর্ড, সেখানে উল্লেখ রয়েছে রাস্তার কাজ শেষ হওয়ার তারিখ, ব্যয় হিসেবে আছে। শুধু রাস্তাটাই ছিল না, এমনই অবাক করা কাণ্ডটি ঘটেছে বহুতলি পঞ্চায়েতে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা, রাস্তা অবরোধ দেখায়। রাস্তা তৈরির খরচ দেখিয়ে দিলেও আদপে কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হচ্ছিল ভাঙাচোরা বেহাল রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে। এই রাস্তার কাজের শিলান্যাস হয়েছিল ঘটা করে, সেই সময় বোর্ড পোতা হয়েছিল, সেখানেই শেষ, তারপর আর রাস্তার কাজ হয়নি। সেই দিন প্রশাসনিক আধিকারিকেরা আশ্বাস দিয়েছিলেন, আজ জঙ্গিপুর মহকুমা আধিকারিক কে জে সিং ও শ্রুতি বিডিও ঘটনাস্থলে পৌঁছায় এবং পর্যবেক্ষণ করে কাজ শুরু করার নির্দেশ। ওই ম্যাডামরা এসেছিল, বিডিও সাহেব সবাই এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে রাস্তাঘাট হবে, কিন্তু রাস্তাঘাট তো এইভাবে হচ্ছে না। ওই চারিদিকে গোটা গ্রাম ঘুরে দেখেন, এইরকমই ড্রেন পাবেন, এইরকমই জায়গায় জায়গায় নোংরা ছড়িয়ে ছড়িয়ে আসে, রাস্তাঘাট ভালো হচ্ছে না। প্রতিশ্রুতি দিয়ে গেল, আর কি করবে, এই মাপজুপ করে গেল। আজকে একটা পদশ্রী এনকোয়ারিতে এসেছিলাম, পদশ্রী এনকোয়ারিতে একটা কমপ্লেন জমা পড়েছিল, গ্রামবাসীর একটা কমপ্লেন জমা পড়েছিল, সেই ভিত্তিতে এসেছিলাম। পিরতলা থেকে আপনার হচ্ছে যেটা ছিল পদশ্রীতে ধরা ছিল সাকোপাড়া টু পিরতলা, সেইটা দেখতে এসেছিলাম। তা এখানে এসে দেখলাম যে সিভিল ছিল 1000 মিটারের, তা কাজটা আপনার গিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছে লোকেশন পাড়া থেকে, লোকেশন পাড়া থেকে আপনার ওই পিরতলা অবধি কাজটা গেছে, পিরতলা আর সাকোপাড়ার মাঝামাঝি অবধি কাজটা গেছে। রেস পোর্শন ছিল 337 মিটার, যেটা আমরা কোনো একটা স্কিম ধরে করে দেবো। কাজটা যেহেতু 1000 মিটার ছিল, সিডিউল মেনে কাজটা 1000 মিটারই কাজটা হয়েছে।